পরিমল শুক্লবৈদ্য, পরিমল শুক্লবৈদ্য, ডক্টর বরাকত শিলচর, রাজদীপ রায় 80,000 ভোটত জিকিছে, আগতো আমার ইয়াত এমপি হয়েছে, কেতিয়াও আমি 1 লাখতকৈ বেশি ভোটত জিকা নাই, এইবার আমি 2.5 লাখৰ ওপৰত 3 লাখ ভোটত জিকিব লাগিব, জিকিম নে নাই, জিকিম নে নাই? মোদী ডাঙরিয়া শিলচরটো আমি প্রেজেন্ট দিমেই, লগত উইথ এ মার্জিন অফ 2.5 লাখ টু 3 লাখ ভোট হবে তো, একদম খাতাং তো, মূল সম্মান থাকি গল, কিন্তু টিভি বিলাক রেকর্ড করে আছে, তো 1 লাখ ভোট জিকিলে কব আরে মুখ্যমন্ত্রী দাদু বলছিলেন 2.5 লাখ ভোটে জিতবে, এখন কি হল বলে, ঠিক আছে আমার সম্মান আপনাদের সঙ্গে এখন, ঠিক আছে? আরে মামা, মামা তো এই জায়গায় আছে, তোমরা ভাগিন গুলা ঠিক থাকো, ঠিক আছে? আজি পরিমল দার লগত মনোনয়ন দিব গলো, মনটো ভালো লাগিছে বেয়াও লাগিছে, ভাল লাগিছে যে পরিমল দা লোকসভার সংসদ হব, আর মনতে মোৰ বেয়া লাগিছে যে মোৰ মিনিষ্ট্রি ভাল মিনিষ্টার এজনক মই হেরুয়াব লাগিব। এইবারও আমার অসমত আটাইতকৈ হাইয়েস্ট ট্যাক্স কালেকশন হয়েছে এক্সাইজ ডিপার্টমেন্ট আর ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট। আপনাদেরকে জানি ভাল পাব যে রোড অ্যাক্সিডেন্ট জানুয়ারি ডিসেম্বর ফেব্রুয়ারি মার্চ এপ্রিল 5 মাহত আগর বছরতকৈ 25% ড্রপ হয়েছে, কমি আছে। আজি পরিমল শুক্লবৈদ্য ডাঙরিয়ার নেতৃত্বত আমার মন্ত্রীসভা, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, এক্সাইজ ডিপার্টমেন্ট, ফিশারি ডিপার্টমেন্ট, বরাক উপত্যকার উন্নয়ন আমি মিলি করে আসিল, ডিলিমিটেশন হল, পরিস্থিতির তাগাদা। আজি পরিমল শুক্লবৈদ্য ডাঙরিয়াক আমি দিল্লিত পঠাম। মই রাজদীপ রায় ধন্যবাদ জানাইছো যে সংসদের ভিতরে বাহিরে অকল বরাক উপত্যকার কারণে নহয় অসমের কারণে যোগ্য প্রতিনিধিত্ব করে আজি রাজদীপ রায়ে অসমবাসীর সম্মান বৃদ্ধি করি। মই যেতিয়া লোকসভাত নো কনফিডেন্স মোশন আছিল নরেন্দ্র মোদী ডাঙরিয়ার বিপক্ষে, মই লোকসভাত গৈছিল, রাজদীপ রায় মই ভাষণ শুনেছিল, আর যেতিয়া রাজদীপ রায়ে ভাষণ দিছিল মই এজন অসমবাসী হিসাবে গর্বিত অনুভব করেছিল যে আমার সংসদে লোকসভাত গৈ যে বলিষ্ঠ ভূমিকা পালন করিল। মই আজির এই সভাতে ডক্টর রাজদীপ রায় সমগ্র অসমের বিজেপি কার্যকর্তা সকলের হয়ে বহুত বহুত অভিনন্দন আর ধন্যবাদ জ্ঞাপন করেছি। মই বিশ্বাস করু রাজদীপ রায় ডাঙরিয়ার সহযোগিতা আর পরিমল শুক্লবৈদ্য ডাঙরিয়ার অভিজ্ঞতা, এই দুইটাই আমার বাবে এসেট হব, আর বরাক উপত্যকা আর আসামের সার্বিক বিকাশের জন্য আমরা সবাই মিলিয়া আবার কাজ করবে, আসামকে ভারতবর্ষের একটা সর্বশ্রেষ্ঠ প্রদেশ আমরা বানাব। শ্রদ্ধা রাইজ, আজি মই এটা প্রতিশ্রুতি আপনার দিব খুঁজো, নির্বাচনের মুহূর্ত মানুষক লগ পাই আছো, মানুষের মরম আর মানুষের মরমে অলপ অলপ মানুষক আধ্যাত্মিক করে লৈ যায়, স্পিরিচুয়েল করে লৈ যায়। মই বরাক উপত্যকার রাইজক কথা দিছো যে 2026 চনের বিধানসভা ইলেকশনের আগত আমি ইস্ট টু ওয়েস্ট করিডর কমপ্লিট করে লম, এই প্রতিশ্রুতি মই আজি আপনার দিই। অহাবার যেতিয়া শিলচরত নমিনেশন দিব আহিম, মই লামডিঙৰ পৰা হাফলং হৈ গাড়ি দি শিলচরলৈকে আহিম, আর বেগ হৈও মই হাফলং দিয়ে যাম, আপনারা যাবে আমার সঙ্গে, ঠিক আছে? বিজেপির অগ্রণী নেতা, প্রতিষ্ঠার সময় থেকে বিজেপি
কিছু সমস্যা নাই, অত সিম্পল মানুষ, অত ভালো মানুষ, বলার জন্য কিছু শব্দ নাই। ওনাকে আপনারা আশীর্বাদ দেন, ওনাকে ভোট দেন, আরো বরাকর সার্বিক উন্নয়ন, অসমর সার্বিক উন্নয়নের কারণে আমাকে একজন ভাল এমপি আপনাদের দিয়ক। সকলকে বহুত বহুত ধন্যবাদ। কংগ্রেসের কথা মই একো কোৱা নাই, কারণ কংগ্রেস তো পুরোনা নোটে রকম হয়ে গেলাম না, ওইটা তো কিছু কাজের জন্য, এটা কিছু কাজেই নাই এখন। আর মোদী আর রাহুল গান্ধী কিনা কম্পেয়ার হয় নাকি? কিছু কম্পেয়ার হয় মোদীজি আর রাহুলজি? আর একবার রাহুল গান্ধী আহিলে ভাল হলে যদি কংগ্রেসের বাকি আছে এইবিল আমার তো সুমাই গেল। একবার রাহুল গান্ধী আহিলে কমলক্ষ পুরকায়স্থ সব আক বিজেপি সুমাই গেল। আর যদি একবার আহে তেলে তো মূল কষ্টই নোহা হয়ে যাব, পুরা কামে খতম হয়ে যাব। এটা তো আপনার গলে আচরিত হয়ে যাব, গুয়াহাটির রাজীব ভবন একদম, আপনার রাজীব ভবন গলে দেখব ইয়াত কি কার্ফিউ চলি আছে নাকি, সেলফ ইম্পোজ কার্ফিউ, কোনো মানুহে না। সঙ্গে সঙ্গে আপনারা বলেন পুরা আওয়াজ এরকম হইতে লাগবে কি মোদীজি জয় জিম জায়গায় আছে ওই জায়গায় শুনতে হবে মোদীজি, ঠিক আছে? আমার সঙ্গে আপনারা বলেন ভারত মাতা কে, ভারত মাতা।